একদিন একটি মেয়ে আমায় বলেছিল, তোদের ছেলেদের জীবনটা কত সুখের, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, যখন ইচ্ছা তখন বাইরে যাওয়া, যা ইচ্ছা তাই করা, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, মস্তি, আনন্দ, হঠাৎ করে বন্ধুদের সঙ্গে কোথাও বেরিয়ে পড়া, সত্যি কত মজার তোদের জীবন। আমাদের জীবনে তো কিছুই নেই, মা বাবার বকা, সারাদিন ঘরের ভেতর বন্দি, কিছু করার আগে সবার উপদেশ নেওয়া, তোদের জীবনটা অনেক স্বাধীন। শুনে খুব আশ্চর্য হয়েছিলাম, ছেলেদের জীবনটা নাকি খুব সুখের। একটি ছেলে যখন তার বয়স 10 বছর, তখন থেকে তার মাথায় একটা নতুন চিন্তা, নতুন চাপ আসতে থাকে, আমি ভবিষ্যৎ কীভাবে চালাবো। আর এই টেনশন নিজের পায়ে দাঁড়ার আগে পর্যন্ত নিজেকে কুড়ে কুড়ে খায়। তারপরে বাবার মতো করে পরিবার চালানোর দায়িত্বটাও ঘাড়ে পেতে নিতে হয় বিনা দ্বিধায়। একটা ছেলের কষ্টগুলো, হাজার দুঃখগুলো শুধু তার মনই জানতে পারে, আর কেউ নয়, এমনকি তার মা বাবাও নয়। সব কিছু ঘটে যাওয়ার পরেও কিছুই হয়নি বলে ভাই বোনদের মনে সাহস দিতে হয় ছেলেদের। ঘরের ভেতর কেঁদে বালিশ ভিজিয়ে দিলেও ঘর থেকে হাসি মুখে বার হতে হয় ছেলেদের। ছেলেদের চোখে জল আসাটা কোনো সাধারণ ব্যাপার নয়। চারিদিকের অতিরিক্ত কষ্ট, যন্ত্রণা পাহাড়ের মতো সঞ্চিত হলেই ছেলেদের চোখের কোনাটা একটু জল আসে, তাও আবার গাল বেয়ে নিচে পড়ার মতো নয়। ছেলেরা তাদের মানসিক যন্ত্রণাগুলোকে অত সহজে সমাজকে জানতে দেয় না, লজ্জা করে জানাতে এসব। ছোট থেকে ছেলেদের মনে একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়, সেটা হলো ছেলেদের নাকি কাঁদতে হয় না, কাঁদার মালিকানাটা শুধু মনে হয় মেয়েদেরই কাছে আছে। অথচ লেখাপড়া করে জানতে পেরেছি ছেলেদেরও ক্রন্দন গ্রন্থি আছে। হ্যাঁ, মানলাম ছেলেদের জীবনে মেয়েদের তুলনায় অনেক স্বাধীনতা আছে। ছেলেদের জীবনটা যদি স্বাধীন না হতো, তবে হয়তো একটি পরিবার চলত না।